হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিংডম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। ঈদ মোবারক। তো এটা হচ্ছে আমার রোজার ঈদের ভিডিও। আমি অনেক দেরিতে আপলোড করেছি অনেক কারণে, যাই হোক সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন এবং আশা করি এনজয় করবেন। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্ট করে চলে যাই আরাফতের বাসায়, কারণ সেখানে আমাদের লাঞ্চে ইনভাইট ছিল মানে দুপুরে। আর রাতে হচ্ছে মানে আমাদের বাসায় ভাবিদের বাসায় ইনভাইট ছিল। তো দুপুরে ভাবি আমাদেরকে ইনভাইট করেছিল, বাট আমরা রাতে নিয়েছি। আর আরাফতের বাসায় আমরা দুপুরে চলে গিয়েছিলাম। তো আর এসে আমি শ্যামাই এবং জর্দা শ্যামাই জর্দা রাইস খেয়েছি এবং অনেকক্ষণ গল্প করেছি। আরফের সাথেও খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি। তো ঈদের দিন আমার কোনো আয়োজন ছিল না, আমি করেছি পরে, ঈদের পরে আয়োজন করেছি এবং সেখানে আমাদের সবাই গেস্ট এসেছিল, আরফরাও এসেছিল, সবাই মিলে অনেক এনজয় করেছি। আরাফ আরাফের আঙ্কেলকে পেয়ে এত খুশি, মানে ভীষণ খুশি। আরাফ, তো আরাফের সাথে খেলাধুলা শেষ করে আমরা চলে এসেছি খাবার টেবিলে এবং দেখতেই পাচ্ছেন ভাবি অনেক আয়োজন করেছিল, অনেক কিছু রান্না করেছিল, সব কিছুই অনেক মজা ছিল। আমরা অনেক এনজয় করে খেয়েছি এবং অনেক গল্প করেছি। খাবার শেষে আমরা আরাফের নামাজ পড়া দেখতেছিলাম। ও হচ্ছে ওর আম্মু ওর কাছ থেকে শিখেছে, ওর আম্মু নামাজ পড়ে এবং দেখে দেখেও শিখেছে। তো আমরা যখন বসে চা খাচ্ছিলাম তখন ও আমাদেরকে নামাজ পড়া দেখাচ্ছিল। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে দিনের রাস্তায় ওকে যেন আল্লাহ কবুল করে। কই তুমি, টায়ার্ড হয়ে গেছো? একটা বাই বাই দিয়ে দাও, টাটা দিয়ে দাও, একটা এই যে ফোনের দিকে তাকায় দিয়ে দাও। তো আরাফকে রেখে আসলে আসতে ইচ্ছা করছিল না, আর ও হচ্ছে আমাদেরকে আসতে দিবে না, অনেক কান্না করেছে বাবাটা। তো ওর জন্য সত্যি মন থেকে আমি দোয়া করি। আর বাসায় এসে অনেক রেস্ট করেছি এবং রাতে ডিনার করছি, ভাবিও ডিনারে ইনভাইট করেছিল। তো এখানে ভাবিও অনেক আয়োজন করেছে, বেগুন ভাজা থেকে শুরু করে উনি সব কিছুই করেছে। তো সব কিছু অনেক মজা ছিল, অনেক এনজয় করে খেয়েছি। ট্রাস্ট মি, ভাবির একটা আইটেমও বাদ দিইনি, সব কিছু খেয়েছিলাম আর অনেক মজা হয়েছিল ভাবি। আমি জানি আপনি আমার এই ভিডিওটি দেখবেন, আর এরকম খাওয়া দাওয়া কিন্তু সবসময় চাই, না দিলে কিন্তু খবর আছে। সব কিছু অনেক মজা ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদের দিন তো ভরপুর সবার বাসায় খেয়েছি, তারপরে ছিল আমার পালা। তো আমি চাচ্ছিলাম সবার কাছ থেকে একটু ব্যতিক্রম রান্না করব এবং ব্যতিক্রম সব কিছু খাওয়াবো। সেই জন্যই আমি বানাতে বসে গেছি আমাদের নারায়ণগঞ্জের বিখ্যাত নকশি বা ফুলপিঠা। আর এটা বানানোর জন্য আমার কাছে স্পেশাল কিছু ছিল না, টুথপিক ছিল আর তনের ক্যানের যেই, যাই হোক এই ফুলপিঠাকে কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে বলে এবং অনেক জায়গায় বিখ্যাত। তারপরে আমি করেছিলাম রসমালাই এবং জর্দা রাইসের জন্য বেবি সুইট মিষ্টি। আর এখানে আমি কিছু বেবি সুইট সাদাও রেখেছি। তারপরে আমি বানিয়েছিলাম
রসগোল্লা, যেটা খুবই পারফেক্ট এবং মজা হয়েছিল। তো রাত থেকেই তো গুছিয়ে রেখেছিলাম অনেক কিছু। ল্যাম্প চপটা সকালবেলা ভেজে নিচ্ছি এবং সব কিছু টেবিলে দিয়ে আমি র্যাপ করে রেখেছি। 3 রকমের ভর্তা ছিল, লাউ ছিল, ডাল ছিল এবং 2টা হোল চিকেন ছিল, যেটা আমার হাজবেন্ড রান্না করেছে কিমা দিয়ে, এবং গরু মাংস ছিল, হার্ড চিকেন ছিল, টুনা কাবাব ছিল, আর অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল। তো আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্টভাবে হয়েছে এবং সবাই খুব হ্যাপি ছিল, অনেক এনজয় করেছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।